অর্জুন সিং নিজে ভুক্তভোগী, এই ক্রিমিনালদের তিনি শিকার হয়েছেন, এই পুলিশের অত্যাচারের শিকার হয়েছেন। তাকে যে 3 বছর আমাদের সঙ্গে ছিলেন, সে 3 বছর তার অত্যাচারের সীমা পার হয়ে যেতে বাধ্য হয়ে তিনি খালি টিম পাল্টেছেন, কিন্তু তিনি বেঁচে গেছেন, সাধারণ মানুষের সুরক্ষা এখনও হয়নি, সেটা তো ওনার দায় আছে, উনি নির্বাচিত, তাই তিনি বলছেন। বোমাবাজিটা কোনো খবর নাকি পশ্চিমবাংলায়? যেদিন বোমাবাজি হয় না সেটা খবর যে আজকে বোমাবাজি হয়নি। এই যে বোমা তৈরি হচ্ছে, আমরা বারবার বলছি, অবৈধ কারখানা তৈরি করেছে টিএমসি লোকেরা, পুলিশ টাকা নিচ্ছে, এ বোমা বিভিন্ন জায়গায় সাপ্লাই হচ্ছে, সে বোমা কীভাবে ব্যবহার হচ্ছে আজকে টিএমসি বুঝতে পারছে, সেই বোমাতেই তাদের লোকেরা মারা যাচ্ছে। প্রথম কথা, অবৈধভাবে তাদের লোকেরা বোমা তৈরি করছে, আর সমাজ বিরোধী তাদের পার্টির মধ্যে ঢুকে বসে আছে, তারাই সেই বোমা ব্যবহার করে নিজস্বকে মারছে। সারা পশ্চিমবাংলায় ভয়ের পরিবেশ, গরিব মানুষ সাধারণ মানুষও মারা যাচ্ছে, তাই এরকম হয়েছে। দুর্ভাগ্য, এমন পার্টিতে আপনারা যোগ দিয়েছেন যে পার্টি দেশের গৌরব নিয়ে গর্বিত নয়, দেশের গৌরবে দুঃখ পায়, এসব পার্টিকে ব্যান করা উচিত। আর পুরনো যে সংসদ, আমি আমাদের বিধানসভায় ছিলাম, জানি আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা যত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলামেলা, সংসদ ভবন তা নয়, সামনে দিয়ে কেউ ভিতরে ঢুকতে পারে না, পার হতে পারে না, এত ঘিঞ্জি, বসার জায়গায় নেই, বেশিক্ষণ বসে থাকতে পারবেন না আপনি, অনেক আগেই পরিবর্তন হওয়ার ছিল। সেই জন্য কংগ্রেসের সেই 2007-08 থেকে কংগ্রেস আর এই প্রস্তাব নিয়েছে, তৎকালীন স্পিকার শ্রীমতী মীরা কুমার যে প্রস্তাব পাঠিয়েওছিলেন তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু কংগ্রেস কোনো জিনিস করবে না। সত্যিকারে দেশ স্বাধীন হলো কালকে, যখন কংগ্রেস ব্রিটিশের তৈরি পার্লামেন্ট থেকে দেশের তৈরি পার্লামেন্টে আমরা স্থানান্তরিত হলাম। দাদা, সারে জাহাসে আচ্ছা স্রষ্টা মোহাম্মদ ইকবাল, তার জীবনী পড়ানো বন্ধ হচ্ছে, সিলেবাস থেকে বাদ দেওয়া হচ্ছে, এটাকে কীভাবে দেখছেন? তিনি পাকিস্তানের দাবি করেছিলেন প্রথম, সেই জন্য যে দেশের বিভাজনের দাবি করেছে তার জীবনী তো পড়ানো উচিত নয়, তাকে বয়কট করা উচিত। যে দেশ বিভাজনকে সমর্থন করেছে তার জন্য লক্ষ লক্ষ লোকের প্রাণ গেছে। আজ বিভাজনের জন্য ভারত আর পাকিস্তান যে অনুন্নত তার একটা বড় কারণ, এই হাজার হাজার কিলোমিটার সীমা পরস্পরকে পাহারাইতে গিয়ে হাজার হাজার কোটি টাকা খরচা হচ্ছে, এবং এই বিভাজনের জন্য আমাদের 4 বার পরস্পরের মধ্যে লড়াইও করতে হয়েছে এবং এখনও টেনশন চলছে, আর এই বিভাজনের জন্যই আজকে পাকিস্তান ভিখারি হয়ে গেছে। আবার জুন একটা ঐতিহাসিক দিন। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। The Happy Sony Clinic. বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, You are watching bartamansamay.com।